আমি এখন দীঘায় বসে গতকালের ভিডিও এডিট করছি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি সঞ্চারি, তোমাদের 9 to 5 গার্ল। তো দেখো, আজকে খানিকটা দুঃখের দিন, এই বন্ধুটাকে ছেড়ে আজকে চলে যেতে হবে। এতদিন শুধু ভাবছিলাম যে কবে যাবো কবে যাবো, কিন্তু আজকে সত্যি খারাপ লাগছে। 2 মাস থেকেছে এই রুমটায়, এর আগের রুমটা ছাড়ার সময় আরো বেশি কষ্ট হচ্ছিল। ওটাই 2 বছর থেকে ছিলাম প্রায়। তো কি করা যাবে, যেতে তো হবে। চলো প্যাকিং করে নিই কমপ্লিট, দিয়ে আমাদেরকে অফিস যেতে হবে, সেখান থেকে চলে যাবো বাড়ি। এখন সমস্যা হয়ে গেছে যে জিনিসপত্র তো নিয়ে নিয়েছি, ট্রলিটাকে আর কিছুতেই বন্ধ করতে পারছি না। বেড কভারের নিচে একটা কাঁথা পাতিয়ে রাখতাম, আর যে পিলোটা আছে এই দুটোতেই ট্রলিটা ভরে গেছে, আর এমন কোনো জিনিসপত্রই নেই। ও চেষ্টা করছে খুব লাগানোর, দেখি। তো বেরোবো এবার, এটাকে একটুখানি পরিষ্কার করে নি। এই 4 তলার উপর থেকে মানে 1000টা সিঁড়ি আছে এখানে নামার। থোড়া হাসতো, হাসতো। তো এই যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এখানে, আর এই যে বিকাশ দাও এসে গেছে, এবার যাব অফিসের দিকে। এ হ্যাঁ, দুঃখী আত্মা। এই যে ক্যামেরা করে রাখছি, তুমি হচ্ছে আমাদেরকে মেলা বসে, তুমি আমাদেরকে অফিস নিয়ে যাওয়ার নাম করে কোন একটা জায়গায় নিয়ে এসছো। এখানে এই যে সেই বাংলা সিনেমার শুট গুলো হয়, সেই এসি চালিয়ে রাখলাম, সেই কিডন্যাপ করে এই সব জায়গায় আটকে রেখে দেয়। তো এবার এখান থেকে রওনা দিলাম, যাক কোনো ক্ষতি হয়নি এখনো অব্দি। ভয় নেই আমাদের কাছে, জানি না আর আসা হবে কিনা। একাই আছো তো? কোথায়? এখানে কলকাতায় ডিউটি করছো, ফ্যামিলি তো তোমার দেশে। হ্যাঁ, এখানে একা এসছো, প্রথম ভয় লাগে না? ভয় লাগবে।
একা একা থাকবো, বিয়ে মানুষ যখনই হোক অসুবিধা হলে চলে যেতে পারবো, ট্রেন তো সবসময় চলে, হ্যাঁ সেটাই বলছি। আর কলকাতাতে এমন কিছু সমস্যা হয় না, জাস্ট এই ব্রিজটা পার করলেই আমাদের অফিস এসে যাবে, মেরিন হাউস। এই যে আমাদের অফিস এসে গেছি, মেরিন হাউস। ঠিক আছে চল যোগেন্দর, আমরা গাড়ি থেকে নেমে গেছি। এই যে অফিস, সে ঢুকে পড়ি। তো এই যে আমরা অফিস এসে গেছি, চলো বাড়ি যাওয়ার সময় দেখা হবে তোমাদের সাথে আবার। টাটা। আবি তো বাস রুম ছড়িও, অফিস কা ছড়ি যাবে না, 10 দিন নেই তো। তুমি এসে রহোগে কিয়া করে, খুশ রহো, নয়া নয়া দোস্ত মিলেগা তুমকো, হাম লোগ জায়েঙ্গে তো নয়া নয়া সব আয়েগা। মারে জেসা নেই, এখানে তো শাহাদা একটা দারুন একটা ছবি এঁকেছে, মুস্তাফা হাসতে দেখলে বোঝা যাবে না। এই যে কি হবে, আচ্ছা মুছে ফাইনাল করে দেখিও। তুমি আঁকছিলে শারদা, শারদা দিয়ে শুরু করলে এটা দেয়া, এটা তোমার কি হয়ে গেল শুনি, এটা কি হয়ে গেছে? ওই যে শারদা, ও এইটা আলাদা, আচ্ছা না ভালোই হয়েছে, ভালো হয়েছে। এটা কি, এটা কোথা থেকে দেখলে? এই যে আমাদের শাহাদার ফাইনাল ছবি, ভালো করেছো। আমরা বেরিয়ে গেছি প্রচুর ব্যাগপত্র নিয়ে, এখানে প্রচুর মনে হচ্ছে ঘুরতে যাচ্ছে। এই যে আমি পিঠেও এত বড় ব্যাগ, আর পাশোন তো, আর আজকে অনেক দিন পর বৃষ্টি হয়েছে, হাওয়া হচ্ছে দারুণ, ওয়েদার জাস্ট, ওয়েদারটা দেখো। আজকে অন্যান্য দিন সন্ধ্যা 6টায় পুরো রোদে খা খা করে, আর আজকে ওয়েদারটা দেখো। এই যে আমাদের অফিস, আমাদের মেরিন হাউস, আর ওটা ইন্ডিয়ান নেভি। আজকে ওয়েদারটা সত্যি দারুণ বলো না, জোর বৃষ্টি পড়ছে যে ছাতা মেলতে হবে না, গরম দারুণ। স্টেশনের দিকে যাচ্ছি, কতটা হেকটিক ভাবো, একে তো আজকে আমার শিফটিং, তার উপরে আজকেই ফুল ফ্যামিলি জুড়ে যাওয়ার বায়না ধরেছে। দীঘা না মন্দারমণি যাবে ঠিক করে জানিও না, বাড়ি পৌঁছাবো কখন সেই 10:30 রাত, তারপর নাকি যাব আবার দীঘায়, ভাবো আমার অবস্থাটা। আমরা এই প্রিন্সেপঘাট স্টেশনে পৌঁছে গেছি, তোরা আপে যাবে, আমি ডাউন ট্রেনে উঠে পড়েছি, আর একজন ট্রেনেই ছাতা মেলার চেষ্টা করছে, জানি না কি। তো দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে, আমি ট্রেনে উঠে পড়েছি, এবার বাড়ি চলে যাই, প্রচণ্ড টায়ার্ড। তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, স্টে হ্যাপি।